এবারে আমরা সঙ্গীতে ফিরে যাই। সঙ্গীত পরিবেশন করবে সায়ন বিশ্বাস। সায়ন উনি হয়তো একজন নিজের কাজ নিজের ব্যস্ততার আসলে আমাদের মধ্যে এসে উপস্থিত করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা আনন্দিত দোলের তো এখনো 2 থেকে 3 দিন বাকি, তো এতদিন আগে আপনাদের এখানে যে বসন্ত উৎসব হচ্ছে কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে দোলটা বাকি আছে, কিন্তু আগামীকাল হচ্ছে শনিবার এবং পরের দিন রবিবার, সোমবার দোল। তারপরে স্কুলের উৎসবটাকে আমরা বরাবরই পালন করি, তাই সেই অর্থে আমরা আজকের দিন থেকে সিলেকশন করেছি এই দোলটাকে নেওয়ার জন্য। আর এটা দোল হিসাবে না, বসন্ত উৎসবটাকে আমরা বসন্ত হিসাবেই দেখি।
আর কি কি অনুষ্ঠান রয়েছে এখানে? শিশুদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে যৌথভাবে আমরা করে থাকি, আর এই স্কুলের যে পরিকল্পনাগুলো হয়েছে তাতে করে সেই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, শুধু বাচ্চাদের অনুষ্ঠানগুলো আমরা এখানটা করে থাকি, ভ্যারাইটিস ধরনের বিভিন্ন ধরনের যে বাচ্চাদের অনুষ্ঠান হয়তো আপনি সেগুলো খেয়াল করেছেন, আমরা সেগুলোকে এখানটা দেখিয়ে থাকি। আর অনুষ্ঠান শেষে কি আবির খেলা কি রয়েছে? আবির খেলা রয়েছে বলতে কি, আমাদের অদ্ভুত ধরনের একটা পরিবেশ তৈরি হয়, বোধ করি হালি শহরের শান্তিনিকেতন বললেও এটাকে অত্যুক্তি করা হবে না, আমরা এরকমভাবে ভাবতে পারি। কতদিন ধরে হচ্ছে এই যে এটা আমাদের চতুর্থ বর্ষ, এবং সবথেকে বড় কথা আমাদের স্কুলটা হালি শহরের মডেল স্কুল হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা কি না আমাদের স্কুলকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেক স্কুল এই বসন্ত উৎসব শুরু করেছে। আপনার নাম? আমার নাম কল্যাণ মুখার্জী।